আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এলাম। তো আমি আমার জীবনে নানা রকম গল্প আপনাদের সঙ্গে শেয়ার করছি, ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে হ্যাঁ আপনারা আমাকে কমেন্ট করে জানান। আমার মেম্বার আস্তে আস্তে বাড়ছে, সাবস্ক্রাইবার, খুব ভালো লাগছে। মানে ভাবলেও খুব ভালো লাগছে যে পরিবারটা আস্তে আস্তে বড় হচ্ছে। তো যাই হোক, আজকে আমার একটুখানি নিজের কর্মকাণ্ডের কথা একটু আলোচনা করছি। তো আমি কলকাতাতে থাকতাম, প্রথমে কলকাতা মানে আমি কলকাতা থেকে বোম্বেতে আমি শিফট করে এসেছিলাম, এটা হচ্ছে 2011 সাল। তো আসার পরে আমার এখানে, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমার এখানে আমার ব্যবসা এখানে কন্টিনিউ করতে আমার প্রথম দিকটায় খুব অসুবিধা হয়েছিল, কেননা ল্যাঙ্গুয়েজ একটা প্রবলেম ছিল। তারপরে গুজরাতি মহল, বোম্বেতে বেশিরভাগটাই গুজরাতি মহল, ব্যবসায়ী মহল, সেখানে বাঙালিদের এন্টার করা মানে প্রথম দিকটা আমার খুব অসুবিধাই হয়েছিল। প্লাস আমার যেহেতু আমি শিফট করে এসেছিলাম, প্রথম প্রথম আমার প্রোডাক্ট মানে যা যা আমি জিনিস নিয়ে আমি ব্যবসাটা করি সেটার খামতি মানে সেটার যে যতটা প্রোডাকশন আমার দরকার ছিল আমার ততটা ছিল না, ধীরে ধীরে আমাকে বাড়াতে হয়েছে। তো প্রথমে তো আমি কাজটা জমাবো, আমি কাস্টমার পাবো বা আমি কাস্টমারদের সাথে আমার ফেস টু ফেস একটা কথা হবে, আলোচনা হবে কি তারা চাইছে। আমি কলকাতাতে থাকতাম, কলকাতার মতো করে আমি জিনিস বানাতাম। তো আমি ধীরে ধীরে এখানকার কাস্টমারদের সাথে পরিচিত হতে শুরু করলাম, বুঝতে শুরু করলাম ব্যাপারটা। রোজ সকালবেলা এখানকার লোকাল পেপার নিয়ে বসতাম, যাই হোক কী কী কীরকম কীরকমভাবে আমি এগোবো। আমার চিরদিনটা কাজের খুব ইচ্ছে, আমি বসে যাবো কোনোদিন, আমি আমার ওটাই এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা যেন আমি জীবনের মানে শেষ মুহূর্তটুকু আমি যেন কাজ করে যেতে পারি, এটাই আমার একটা প্রার্থনা। যাই হোক, তো ধীরে ধীরে আমি এক্সিবিশন মহলে বোম্বেতে আমি ঢোকার একটা তোড়জোড় শুরু করলাম। আমার প্রোডাকশন যা ছিল তার মানে অনেকটা মানে বেশি মানে আরও সূক্ষ্ম কাজ, আমি আমি যে লাইনে আমার ব্যবসা, আমি জুয়েলারি বানাতাম তখন। তো আমি আমার কারিগররা বানিয়ে বিভিন্ন রকম ডিজাইনস একসাথে আমরা বসে ডিজাইনস উঠিয়ে সেটাকে বানিয়ে তারপর আমি এক্সিবিশনস করতাম। তো যাই হোক, সেই সব আমি আরও ধীরে ধীরে আমি আরও বইপত্র ঘেঁটে আরও ডিজাইনস ভালো করে তাদের সাথে আলোচনা করে ধীরে ধীরে কলকাতার কারিগরদের দিয়ে মানে বোম্বের কারিগর আমি তখনও হাত ছোঁয়াতে পারিনি, কারণ এখানে কারিগরি প্রচুর খরচ। তো আমাকে কলকাতায় তখন যেতে হতো, কলকাতায় গিয়ে গিয়ে আমাকে মাল রেডি করে করে ওরা তারপরেরটা ওরা আমাকে কুরিয়ার করে পাঠাত। তো এই মানে অদম্য কাজের ইচ্ছে, মানে আমার জায়গায় অন্য কেউ থাকলে আমি জানি না কীভাবে কন্টিনিউ করতে, কারণ আমার হেল্পিং হ্যান্ড খুব একটা ছিল না, আমাকে নিজে নিজেই করতে হতো। কিন্তু আমি ওই কাজের ইচ্ছেটা আমার আমাকে জাগিয়ে মানে বাঁচিয়ে রেখেছিল। তো যাই হোক, এবার আমি ধীরে ধীরে এক্সিবিশনস মহলে সে অনেক কাহিনী, একদিনে আমি এক দু লাইনে আপনাদের সঙ্গে গল্প বলছি, কিন্তু অতটা সহজ ছিল না জার্নিটা, খুবই খুবই শক্ত ছিল। মানে কীভাবে কীভাবে আমি একটা একটা করে স্টেপ এগোলাম, প্রচুর প্রচুর মনে সাহস নিয়ে ধীরে ধীরে, মানে প্রচুর টাকা পয়সার ব্যাপার না বোম্বেতে এক্সিবিশনস করা। এখানে অনেক মানে কাস্টমাররা কলকাতায় যদি 10টা জিনিস দেখতে চায়, এখানে কাস্টমাররা 60টা 70টা জিনিস দেখতে চায়, তত আমার প্রোডাক্ট আমার কাছে রেডি থাকতো না তখন। তো যাই হোক, সেটা একটা চ্যালেঞ্জ ছিল। ধীরে ধীরে ঈশ্বরের পরম কৃপা, আমি এইবার আমি এক্সিবিশনস লাইন মানে আমাদের যে ছোট্ট একটা লাইন আছে, মানে এক্সিবিশনসের একটা আলাদা একটা টিম হয়, সেই টিম মানে তারাই এক্সিবিশনস করে, বাইরের লোক খুব একটা ঢুকতে দেয় না। তো যাই হোক, খুব বড়ো, আমি বারবারই বলছি ইউটিউবে আমি নামগুলোও খুব একটা নিচ্ছি না। তো যাই হোক, বড়ো কোম্পানির সাথে আমি এবার নাম মানে আমার এগ্রিমেন্ট হলো, আমি কাজ শুরু করলাম। তো বছরে মোটামুটি 12টা 14টা এক্সিবিশনস আমি করতাম, কিছু বোম্বেতে করতাম, কিছু হায়দ্রাবাদ, চেন্নাই, ব্যাঙ্গালোর, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, কোয়েম্বাটোর, পুনে, বিভিন্ন জায়গায় ঘুরে আমাদের এক্সিবিশনস হতো, বড় বড় এক্সিবিশন, বেশ বড় বড় এক্সিবিশনস। কিন্তু আমার কাছে কিন্তু অত মাল থাকতো না, সেই আমি বলছি মানে সাহস এবং আমার ইচ্ছে এই দুটো, মানে আমার যারা খুব কাছাকাছি মানে বন্ধু বান্ধবরা তারা বলতো যে বাবা তুই এখন এই এই এত বড় এক্সিবিশনসে তোর তুই পারবি এরকমভাবে, আমি হ্যাঁ পারবো, চেষ্টা তো করে দেখতে হবে। শুধু তাই নয়, প্রথম প্রথম যখন আমি এক্সিবিশনসে যেতাম, যখন আমি আমার জিনিসপত্র নিয়ে ঢুকতাম, তখন দেখতাম ওদের বাকি যারা স্টল, বাকি যারা ডিজাইনার্স, বাকিদের সমস্ত মাল আসছে লরি ভরে ভরে, মানে মানে 10টা 15টা করে বড় বড় সমস্ত বস্তা ঢুকছে তাদের মালে। মানে এক্সিবিশনস হতো 4 দিন, 5 দিন, 6 দিন, ইভেন 10 দিনেরও আমরা প্রোগ্রাম করেছি।
কিন্তু আমার কাছে তত মাল নেই। প্রথম প্রথম আমাদের যিনি মানে আমাদের যিনি আসল অর্গানাইজার, যিনি হেড অর্গানাইজার, উনি আমাকে ডেকে বলতেন, ক্যা দিদি ইতনা সা মাল লেকে ক্যা 10 দিন কা এক্সিবিশনস করোগে। তো প্রথম প্রথম এটা ছিল, কিন্তু আমাকে দমাতে কেউ পারেনি, মানে আমার ভয় হয়নি। বাড়ি এসছি, আমি নিজের মতো করে মনটাকে গুছিয়ে নিয়েছি যে আমার যা আছে, আমার তো লোকের দেখে লাভ নেই, লোকের 15টা বস্তা নিয়ে তারা ব্যবসা করতেই পারে, কিন্তু আমার কাছে যা আছে আমি সেটুকু নিয়ে করবো। এই আমার আস্তে আস্তে এক্সিবিশনস আমার শুরু হলো। আমার মোটামুটি বম্বেতে খুব বড় বড় হল আছে, বম্বেতে মানে 2-1টা হলের নাম আমি নিতে পারি, মানে খুবই বড় বড় রবীন্দ্রনাট্য মন্দির বা এগুলো খুব মানে পরিচিত নাম বম্বেতে, এখানে বিশাল বড় বড় সমস্ত মেল মানে এক্সিবিশনস হয়। এই আমি আস্তে আস্তে ঢুকতে শুরু করলাম আমার সেই যথারীতি অল্প মাল। এবার যেই আমি প্রথম প্রথম আমি ঢুকতে শুরু করলাম, মানে আমার মাল কাস্টমাররা দেখতে শুরু করলো, নতুন মুখ তখনও চেনে না। এখানকার আবার একটা খুব ব্যাপার ছিল যে এখানে মানে লোকে একটু মুখ চেনার ব্যাপার আছে, মানে যারা মোটামুটি একটা মুখ চেনা হয়ে যাবে কাস্টমার্সরা তাদের থেকে নেবে। এবার যেই মুহূর্তে একটু মুখ চেনা, যতক্ষণ আমার মুখ চেনা হচ্ছে ততক্ষণ কিন্তু আমার কোয়ালিটিটার ওপর লোকের একটা খুব নজর, মানে কীরকম হবে আমার মানে যে জিনিস আমি বিক্রি করি একটু দামের দিকে। তো যাই হোক, সেখানে আমার ধীরে ধীরে একটু নাম এ কথা শুরু হলো, মানে লোকে দেখতে শুরু করলো। প্রথম প্রথম যেমন একদম নতুন মানে দেখে দেখে স্টলের সামনে দিয়ে চলে যেতে শুরু করলো, কিন্তু আস্তে 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 আমার জিনিস তা আমাকে জিজ্ঞাসা করতো যে আপনি আর আর নেই, তখন তা আমি বলতাম যে না আমার ডিজাইনার, মানে আমার একটা প্রোডাক্ট একটাই, মানে একটা প্রোডাক্টে আমি একসাথে সেই ছাপ্পা মারার মতো 40টা বানাচ্ছি সেরকম না। এই কাস্টমার বুঝতে শুরু করলো যে আমার কাজের ধরনটা কীরকম, আমার একদম লড়ি লড়ি বোঝাই মাল না, আমার খুব সিলেক্টেড মাল এবং প্রত্যেকটা খুব এফিসিয়েন্সি, মানে কারিগরদের প্রচণ্ড ভালোভাবে কাজের একটা। তো সেইটা আমি কাস্টমারদের সাথে কথা বলতে শুরু করলাম, এই কথা বলতে শুরু করলাম ঠিকই, কিন্তু আমার ল্যাঙ্গুয়েজ প্রবলেম একটা ছিল, সেইটার জন্য আমি নিজেকে তৈরি করলাম। সেটাও একটা চ্যালেঞ্জ, আমি ল্যাঙ্গুয়েজটা আমি আস্তে 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 এদের সাথে কথা বলবো, কীভাবে কোন ভাষায় কথা বলবো, হিন্দি লাগবে বা ইংরেজি লাগবে, কিছু একটা লাগবে ল্যাঙ্গুয়েজ যাতে ওদের আমি ওদের সাথে আমি কথা বলতে পারি। এই আস্তে আস্তে হলো, প্রচুর বড় বড় মানুষ আমাদের মানে বলিউডের সব নাম করা সব লোকজন আসতে শুরু করলো। প্রথম প্রথম একটু যে ভয় পায়নি, মানে একটু যে নড়ে ওঠেনি, বাবা মানে তাদের সাথে সাথে ক্যামেরাও ঢুকেছে, মানে এরকম তা। তো সেরকম করতে শুরু করলাম আস্তে আস্তে, আর ভেতরে ভেতরে ওই তাগিদটা অনুভব করতে শুরু করলাম যে না আমার বাড়াতে হবে, মানে প্রোডাক্ট বাড়াতে হবে, মানে আমার এক্সিবিশনস আরও ভালো করে করতে হবে, মানে একটা এক্সিবিশনসে আমি যদি ভালো অর্থ রোজগার আমার না হয়, আমি পরের এক্সিবিশনসে আমি ভালো, আমার তো মাল ফুরিয়ে যাবে, পরেরটাকে ক্যারি করতে পারবো না। তো আমি এই আস্তে আস্তে আমার এক একটা এক্সিবিশন আমার কাছে সেই লাইফের মতো হয়ে গেল। তো যাই হোক, ধীরে ধীরে বিক্রি শুরু হলো, কাস্টমাররা চিনতে শুরু করলো, মানে পরের দিকে এসে কাস্টমাররা খোঁজ করতো যে আমার খোঁজ, মানে আমার চেহারা হিসেবে বলে তারা জিজ্ঞেস করতো উনি এসছেন। তারপর আমি আস্তে আস্তে আমার জুয়েলারি, আমি গয়না বানাতাম, জুয়েলারি সেকশনের সাথে সাথে আমি আরও ব্যবসাটা আস্তে আস্তে বাড়াতে শুরু করলাম। এইবারে আমার বম্বের থেকে বাইরে যাওয়া শুরু হলো, মানে বাইরেরগুলো আমি এগ্রিমেন্টে, আমাকে অনেকদিন ধরেই অফার দিচ্ছিলো যে ম্যাডাম বাইরে বাইরে এবার চলুন, আমাদের আমরা ফুল টিম আমরা যাচ্ছি, আমাদের বাড়ির থেকে তো পারমিশন পাবো না বাড়ির থেকে। তো যাই হোক, ধীরে 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 আমার হাজব্যান্ড, জানি না ঈশ্বরেরই কৃপা, আস্তে আস্তে দেখলো যে বম্বেতে যখন একটু লোকে চিনছে জানছে, এই আস্তে আস্তে বেরোতে, প্রথম প্রথম একটা দুটো করে বাইরে বেরোতে শুরু করলাম। তো যাই হোক, সেবার পুনার কথা বলছি, পুনা যাচ্ছি। তো পুনা যাচ্ছি মানে আমাকে আমি খুব একটা বাইরে একা খুব একটা ট্রাভেল করিনি, মানে একা বাইরে কলকাতাতে থাকতাম, কলকাতা দিয়ে আমি যা আমার কাজকর্ম ছিল বাড়ির থেকে, বা আমি কলকাতাতে এক্সিবিশনস করতাম। এখানে এসে কিন্তু আমার জনারটা, আমার যে এক্সপ্যানশনটা বাড়তে শুরু করলো। এবার আমি পুনা যাব প্ল্যান করেছি, আমার হাজব্যান্ডকে আমি বললাম, তো আমি ওকে কনফিডেন্স দিলাম যে তোমার কোনো চিন্তা নেই, 3 দিনের জন্য যাব, করবো, ফিরে আসবো, একদম কোনো চিন্তা নেই। তখন আমার হাজব্যান্ড বললো যে ঠিক আছে, এখান থেকে আমি সমস্ত বুক করে দেবো, তোমাকে কিচ্ছু ক্যারি করতে হবে না। এখান থেকে পুনা কিন্তু খুব একটা দূরত্ব না, মানে ধরুন 4.5-5 ঘন্টার মধ্যে পুনা, এখানে সুপার লাক্সারি সমস্ত বাস আছে,
ভলভো, সেগুলোতে আমরা চলে যেতে পারি সুন্দর দিনে দিনে। এবং তোমাকে মাল কিছু টেনে নিয়ে যেতে হবে না, আমি সব এখান থেকে বুক করে দেবো। তো ওখান থেকে বুক করো আমার যা প্রোডাক্ট যেটা নিয়ে আমি ব্যবসা করব, সেটা আমার আমার হাজবেন্ড সমস্ত এখান থেকে বুক করে দিল। এবং আমি আমাকে একটা ভলভোতে টিকিট কেটে রিজার্ভ করে আমাকে তুলে দিল। এবং পরম বিশ্বাসে আমার হাজবেন্ড যে খুব সাবধানে এটা করবে ওটা করবে, যেরকম হয় আমার কোনো চিন্তা নেই। মেয়েও একটু দেখলাম, মেয়েও মানে মা প্রথম যাচ্ছে, তো যাই হোক এই আমি বাইরে পা রাখলাম। তা যাই হোক আমি বলবো দেবো একদম সমস্ত পুরো টিম, মানে অর্গানাইজারদের সব টিম বা আমাদের এক্সিবিট যারা যারা আমরা করব, তারা প্রত্যেকেই কিন্তু মোটামুটি একটা টাইমে আমরা পৌঁছে যাবো। আর আমি কথা আছে আমরা একসাথে হলে ঢুকবো, তাদের মালপত্র সব আসবে, এক্সিবিশন শুরু হবে 12টার থেকে এক্সিবিশন শুরু, আমাদের 12টার মধ্যে পৌঁছতে হবে। ভালো কথা, এখান থেকে ভোরবেলা আমাকে বাসে তুলে দিল, দিয়ে এবার আমি যথারীতি জায়গায় পৌঁছালাম। পৌঁছে আমার একজনের ওখানে থাকার কথা ছিল, থাকার কথা ছিল বলতে আমাদের আমার সঙ্গেই কলকাতা থেকে উনি আসবেন। এবং টাইমটা এমনভাবে অ্যাডজাস্ট করা হয়েছিল যে ওই দিদি আমার সঙ্গে ওইখানে পৌঁছাবো, আমরা একসাথে ওইখান থেকে অটো করে আমরা পুনার ওই হলে পৌঁছাবো। তো দিদি আসেননি, তখন আমি ফোন করলাম, বললেন যে ট্রেন লেট, রঞ্জনা তুমি বেরিয়ে যাও। এবার থাক, আমার হাজবেন্ড কিন্তু এখন হয়তো ইউটিউবে শুনবে, ও কিন্তু জানে না এত ডিটেল। কেন কি আমার গল্পের মানে আমি যখন মানে ইউটিউবের এই ভিডিওটার টাইটেল দেখবেন আমি লিখে রেখেছি যে আমি যদি এটা প্রকাশ করতাম যে আমি ভয় পেয়েছি, আমার হয়তো আর বেরোনো হতো না। কাজে ভয় পাওয়া চলবে না। আমি কিন্তু হ্যাঁ একটু সে একটু একটু ভয় আমি পাই যে নিই তা না, একদম অচেনা অজানা জায়গা। তো অটো দান করালাম, আসবেন ও দিদি, আসতে বেলা হয়ে যাবে, দিদি অর্গানাইজারদের সাথে ওনার কথা হয়ে গেছে। তো আমি কী করবো, আমি কি রাস্তায় দাঁড়িয়ে থাকবো? তা তো সম্ভব না, তো আমাকে যেতে হবে হলে। তো যাই হোক, তখন আমার ফোনে কিন্তু নেভিগেশন বা কিছুই নেই। এবার ঠাকুরের নাম নিয়ে অটো বুক করলাম, অটো বুক করে আমি ইয়ে করলাম, হলের দিকে রওনা দিলাম। যাই হোক, ফোনে আমি অর্গানাইজার যে ভদ্রলোক তার সাথে ফোনে কথা বলতে বলতে বেশ আমি রওনা দিলাম। এবার ফোনে আমাকে ভদ্রলোক হিন্দিতে বলছেন যে দিদি আপ ইধার সে আইয়ে, ইধার দেখিয়ে, ইয়ে রোড হ্যায়, রোড কে উপর দেখিয়ে, লিখা হুয়া রয়েগা উপর। তো আমি ওগুলো দেখতে দেখতে যাচ্ছি কিন্তু ওগুলো পাচ্ছি না। বা যা যা উনি আমাকে বলছেন যে অর্গানাইজার যেটা যেটা বলছেন যে যে রাস্তা দিয়ে আপনি যাবেন আপনি সামনে দেখবেন ওইগুলো লেখা আছে, ওই রাস্তা দিয়ে দিয়ে আপনি যাবেন একদম হলে এসে পৌঁছাবো, কিন্তু একটা জিনিস আমি পাচ্ছি না। কিন্তু আমি ওভার দ্য ফোন ওনাকে হিন্দিতে বলতেও পারছি না, কারণ অটোওয়ালাটা বুঝতে পারবে। ঠিক আছে, আমি তখন বললাম যে ঠিক আছে আপনি ফোন রাখুন, আমি 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 ঠিক ঠিক পৌঁছা আমি পৌঁছে আমি আপনাকে হলের ওখানে পৌঁছে আমি ফোন করবো। কিন্তু হ্যাঁ, আমার প্যালপিটেশন কিন্তু তখন বেড়ে গেছে, আমি ওপরে কিছু প্রকাশ করছিলাম না, কেননা বারবারই আমার ভিতরে কেউ একজন যেন আমায় বলছে যে আমি যদি ভয় পাই আমার কিন্তু আর আর করা হবে না। এই যে পাখা মেলেছে, এই যে ডানা মেলেছি, কাজ করব, বাইরে যাব, আমার ব্যবসাটাকে আমি বাড়াবো, এই যে ডানা মেলেছি, আমার সেই পৃথিবীটা, সেই আকাশটা আমার কিন্তু ক্লোজড একদম, আমার বাড়িতে কিন্তু আমাকে আর পারমিশন দেবে না এরকম যদি হয়। তো যাই হোক, ঠাকুরের নাম নিয়ে আমি যদিও দেখতে পাচ্ছিলাম যে অন্য রাস্তা দিয়ে, বুঝতে পারছিলাম অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, আমার হাজবেন্ড হয়তো এখন ইউটিউবে শুনে অবাক হবে যে আমাকে তুমি বলোনি। তো যাই হোক, শুধু শুধু চিন্তায় ফেলে তো লাভ নেই, আমি বলিনি। কিন্তু হ্যাঁ, খানিকটু যাওয়ার পরে আমি বললাম যে ভাইয়া আর কিতনে দের লাগেগা, আমারা তো চালু হয়ে যায়গা এক্সিবিশন। তখন ভদ্রলোক আমার দিকে একটু পিছন ঘাড় ঘুরিয়ে আমাকে বললো আপ সোচিয়ে মত আ গয়া হাম লোক শর্টকাট সে, তো খুব সুন্দরভাবে কিন্তু হ্যাঁ অন্য রাস্তা দিয়ে হয়তো নিয়ে গেছিলো শর্টকাটে, প্রথম প্রোটেকশন আমি পেলাম, মানে আমি খুব সুন্দরভাবে ওখানে পৌঁছালাম। এবার পৌঁছে যাওয়ার পর টাকা পয়সা ভাড়া মিটিয়ে আমি যখন হলে ঢুকছি তখন কিন্তু অলমোস্ট 12টা, মানে গিয়ে যখন আমি হলে ঢুকেছি তখন দেখলাম উদ্বোধন হয়ে গেছে, হ্যাঁ অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, কাস্টমার ঢুকতে শুরু করেছে, হল স্টল সমস্ত সব বিশাল এক্সিবিশন। এটা কিন্তু নর্মাল কোনো আমি নাম নিচ্ছি না, কিন্তু এগুলো সব বড় বড় এক্সিবিশনস, খুব প্রফেশনাল এক্সিবিশনস। তো এদের ডিসিপ্লিন মানে টাইমে স্টল সাজানোর একটা টাইম সব রেডি হয়ে গেছে। যেহেতু আমরা বাইরে থেকে আসছি পুনার না, সেহেতু আমাদের জন্য হয়তো একটু এক্সট্রা টাইম থাকবে, তা সত্ত্বেও আমি যখন গিয়ে ঢুকেছি আমার আশেপাশের সমস্ত স্টলে কিন্তু সাজানো হয়ে গেছে মালপত্র। আমার শুধু সাজানো হয়নি না, সেকেন্ড চ্যালেঞ্জের মুখে দাঁড়ালো, আমার মাল এসে পৌঁছায়। তিন দিনের এক্সিবিশনস এবং এই এক্সিবিশনগুলো করতে প্রচুর টাকা দিয়ে স্টল বুকিং, মানে ধরুন 500 লোক এক্সিবিশনসের স্টলে টাকা লটারি হবে, টাকা জমা দিয়ে দিয়েছে, তার মধ্যে থেকে শর্ট লিস্ট মানে
কিছু লোক চান্স পাবে। তো এইরকম কষ্টের এক্সিবিশন, এত এত টাকা ইনভেস্ট করে আমরা স্টল নিয়েছি, এক একটা ঘন্টা ওখানে কিন্তু ম্যাটার করে। মানে একটা ঘন্টা যদি আমি স্টল সাজাতে না পারি, কাস্টমার আমার স্টলের সামনে দিয়ে ঘুরে যায়, এটা কিন্তু আমার ক্ষতি। এবার সেকেন্ড চ্যালেঞ্জের মুখে দাঁড়ালাম যে আমার মাল এসে ঢোকায়নি। এবার আমি আমার হাজব্যান্ডকে ফোন করতে পারছি না, কারণ আমার হাজব্যান্ডকে আমি যদি ফোন করি তখন ও আমাকে এখান থেকে টেনশনে, স্বাভাবিক ও আমার 14 বার ফোন করবে। তবে ফোনে কথা বলবো না আমি এদিকে অ্যারেঞ্জ, আমি তখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে বোঝালাম যে তোমার তোমার জীবন হেরে যাওয়াটা ইজি, এক্ষুনি তুমি যদি না পাও হাজব্যান্ডকে বলো, এক্ষুনি অ্যারেঞ্জ হয়ে যাবে, নেক্সট টাইম থেকে তুমি আর বেরোতে পারবে না, দরকার নেই তোমার করতে হবে না। এটাই খুব স্বাভাবিকভাবে মধ্যবিত্ত পরিবারের বাঙালি বউদের এটা এটাই আমাদের পৃথিবী হয়ে যায়। কিন্তু আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের কাছে নিজে বললাম যে না, এটাকে আমি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করবো। আমি ঠান্ডা হয়ে আমার যে এক্সিবিশনস যে ওনার, যে উনি আমাকে খুব ভালোবাসতেন, দিদি দিদি করতেন, আমার থেকে অনেক সিনিয়র, আমি বললাম এরকম আমার জিনিস এসে পৌঁছায়নি। তখন বললো যে হ্যাঁ এরকম হয়, কোনো চিন্তা করবে না ম্যাডাম, দেখছি আমরা আমরাও দেখছি, আপনি আপনি ফোন করে আমাকে নাম্বার টাম্বার বলে দিন। তো আমি ওনাকে নাম্বার দিলাম, আমাকে জল দিল, চা দিল, আমি খালি স্টলে বসে একদম টেনশন করলাম না, কারণ আমি জানি টেনশন করলে আমার সবটা খেটে যাবে। হ্যাঁ দেখতে পাচ্ছি কাস্টমার ঢুকছে, মানে আমাদের কাছে কাস্টমার এন্ট্রি নাও মানে, মানে এটা একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি, কাস্টমার ঢুকছে, মানে ভালো ভালো সমস্ত লোকজন ঢুকতে শুরু করেছে আমার স্টল খালি, আনপ্রফেশনাল। মনকে বোঝালাম যে এটাই হয়তো আমার ইয়ে, যে আমার আমার এটাই পরীক্ষা যে আমি ভয় পাবো না, মানে আমি ভয় কিছুতেই পাবো না। হয়ে গেল ঘন্টা দুয়েক আমার নষ্ট হলো, হয়ে গেল। তারপরে তেনারা সমস্ত মাল নিয়ে ঢুকলেন, ম্যাডাম আপনার মাল সামান আ গেয়া। তো ঠিক আছে, অ্যানাদার 2-2.5 ঘন্টা, মানে বেলা 4টে নাগাদ প্রথম শট, মানে আমার আশেপাশের লোকজনে ভালো বিলিং হচ্ছে, মানে ভালো সেল, আমার কিন্তু জিরো, মানে আমি সাজাইনি তখনও। কিন্তু আমি মনকে বারে বারে বলছি আমার যদি হওয়ার থাকে, আমার যদি ব্যবসা হওয়ার থাকে হবে, 4 ঘন্টা দেরিতেই হবে, কেউ নেই আমাকে বোঝানোর, আমি নিজেকেই বোঝাতে শুরু করলাম যে না ভয় পাবো না, যেটা আমার হওয়ার আমারই হবে, এটা আমারই আমারই জীবন, আমাকেই ডিসিশন নিতে হবে। যাই হোক, ঠান্ডা মাথায়, আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই, মানে অদম্য ইচ্ছে, প্রত্যেকটা স্টলে এত বড় বড় এক্সিবিশনসটা লোকজন ভাড়া কমে হেল্পার রাখে, আমি রাখিনি বিভিন্ন কারণে, সেটা পার্সোনাল কিছু কারণে আমি হেল্পার রাখিনি, আমি একা একা অত জিনিসপত্র সব এলো, এক একটা আনপ্যাক করে কিছু জিনিস আমি গোছালাম, কিছু আমার স্টলে রাখলাম, কিছু র্যাকে রাখলাম, করে মোটামুটি একটা স্টল ঠান্ডা হয়ে স্টল সাজিয়ে আমি আবার স্টলের লোককে বলে চা আনালাম। ঠান্ডা মাথায় বসে যখন আমি চা খাচ্ছি, আমার কিন্তু এতটুকু টেনশন নেই, কিচ্ছু নেই, মানে নিজের মনটাকে আমি এভাবে, মানে বলছে না যে মন হচ্ছে পাগলা ঘোড়ার মতো, মন যদি যেখানে সেখানে দৌড়াবে সে, আমি মনটাকে একদম সে বেঁধে রেখেছি। 4 ঘন্টা আমার নষ্ট হয়ে গেল, কিন্তু তা সত্ত্বেও আর কতক্ষণ হবে স্টল, ম্যাক্সিমাম 7:30, মানে আমার কাছে আর 3 ঘন্টা 3.5 ঘন্টা আমার হাতে, মানে সেই দিনটা আমার প্রায় নর্মাল টাইমে হলে, কিন্তু আমি ওই ঠান্ডা মাথায় আমার স্টলে একটাও লোক নেই, আমার গোছানো হয়ে গেছে আশেপাশে প্রচুর ভিড় স্টলে, আমার স্টলে, কেননা আমার স্টলের সামনে দিয়ে লোকজন গেছে, দেখছে আমার স্টল খালি, কেউ তো জানে না কী ব্যাপার। তো আমি বসে বসে আমি চা খেলাম, ঠান্ডা মাথায় যখন চা খাচ্ছি তখন একজন ভদ্রলোক এলেন, বয়স্ক, এসে বললেন ম্যাম আমি দেখছি এরকম কী কী ব্যাপার। তখন বললো, আমি যে এরকম এরকম ব্যাপার আমার জিনিস আসতে ইয়ে হয়েছিলো বলে, তখন উনি পিছন ঘুরিয়ে কাকে ডাকলেন, এই এসো তো এদিকে এসো। দেখলাম ওনার একটা, মানে এই ফ্যামিলি যে বয়স্ক ভদ্রলোক উনি মুসলিম, ওনাকে দাড়ি টাড়ি নেই, এখানে বড়ি মুসলিম আছে, মানে ওদের বোরখার চেহারাটা অন্যরকম, মানে কালারফুল, বোরখাটা কালো নয়, কালারফুল, খুব সুন্দর সুন্দর বোরখা পরে মেয়েরা আসে, গোলাপি অরেঞ্জ বিভিন্ন রকম। তো উনি যখন পিছন পিছন করে তাকালেন, দেখলাম বেশ 4-5 জন মহিলা এবং মুসলিম মহিলা, ঠিক আছে, মানে এই ভদ্রলোক এত বড় এক্সিবিশনস, তার 6টা 7টা রো, মানে 1, 2, 3, 4, 5 রো, তো মহিলারা আমার মনে হয় অন্য রোতে ঘুরছিলেন, ওনা এদিকে আসেনি, কিন্তু ভদ্রলোক এদিকে এসেছিলেন, উনি আমাকে দেখেছেন আমি যে বসে আছি বা কি খালি স্টলে, তুমি আমাকে এরকম জিজ্ঞেস করতে, তখন কাউকে ডাকলেন, তখন ওই 4-5 জন মহিলা এসে হাজির, এসে এবার আমার সঙ্গে খুব সুন্দর করে গল্প টল্প করে, এইবারে আমার গয়না দেখে, মানে আমার যা ডিজাইনার সমস্ত আইটেম সেগুলো দেখে তো ভীষণ অ্যাপ্রিসিয়েট করলেন,
বলে এত সুন্দর, আমি বললাম ডিটেলে যে আমি কী কী বানাই, আমি কোথায় কোথায় বসে বানাই, আমার সঙ্গে ওখানে স্টলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নানা করে বেশ কয়েক হাজার টাকার বিলিং হলো, প্রথম বিলিং। হ্যাঁ, আমি ভয়, আমার মানে ইয়ে লাগছে যে আমি হেরে যেতে পারতাম, আমি টেনশন করে আমি অনেক কিছুই করে ফেলতে পারতাম, সেটা আমি আলোচনাও করবো না, কারণ আমি আমার মনটাকে ওভাবেই ট্রেনিং দিয়েছি। তো যাই হোক, আমার একটা মোটা টাকা বিলিং হলো, ঠিক আছে, আমি ভগবানকে মনে মনে থ্যাংক ইউ জানালাম। শুধু বিলিং হলো না, ভদ্রলোক পরে জানতে পারলাম যে অর্গানাইজার আমাদের তার খুব পরিচিত, তো প্রশংসা করলেন যে বাঙালি একজন মহিলা এরকম বোম্বে থেকে এসে করছেন, ভীষণ ভীষণ সুন্দর। আমি আমার সবাইকে আমার চেনা জানা বলবো, দুদিন আরও আছে, তো দু দিন তো আর বি হ্যাঁ না স্টল না, হ্যাঁ দু দিন আর বি হ্যাঁ, তো আমি আমি বলবো আমার ফ্যামিলি যেরকম আজকে কিনে নিয়ে গেল আমি এরকম করবো। তো এই হচ্ছে মারাত্মক, মানে যাই হোক তিন দিন ঠাকুরের নাম করে। এবার তার মধ্যে আমার হাজব্যান্ড ফোন করলো, মেয়ে ফোন করলো, কথা হলো, আমি কিন্তু একটা কথাও কোনো প্যানোর প্যানোর করিনি, কোনো নেগেটিভ, কোনো টেনশান কিচ্ছু বলিনি, কীরকম আছো কি, আমি একদম ঠিকঠাক আছি। কেননা ঠিকঠাক আছি বলতে, এরা সবাই খুব ভালো, আমার যারা অর্গানাইজার যে টিম যাদের সাথে আমি কাজ করি তারা প্রত্যেকে খুব ভালো হয়েছে। এইবারে আমরা আরেকটা সমস্যা যেটা বললাম, নেক্সট চ্যালেঞ্জ বলছি, যে আমরা ফোনে ফোনে যে হোটেলটা আমি আমার হাজব্যান্ড বুক করে দিয়েছিল, মানে সেদিন প্রথম দিনের কথা বলছি, প্রথম দিন আমি ডাইরেক্ট হলে চলে এসেছি। এবার হল থেকে আমি যে মানে যে হোটেলটাই আমার হাজব্যান্ড বুক করেছে, কিন্তু দিনের বেলা যাদের সাথে বন্ধুত্ব যে টিমটা সঙ্গে আমার আলাপ হলো, কেউ কেউ কলকাতা থেকে গেছে, কেউ কেউ বিভিন্ন জায়গা থেকে গেছে, তারাও তো হোটেলে থাকবে, কিন্তু তারা যে এরিয়াটা হোটেলে থাকছে আর আমার হোটেল অনেক, তখন বলে যে তুমি রঞ্জনা এত দূরে কেন হোটেল বুক করেছো, কেউ তো তোমার ওই এরিয়াতে তো কেউ থাকবে না, তোমার একা থাকতে হবে। এবার রাস্তায় যাওয়ার সময় আমার তো দিনের যে ক্যাশ আমার ব্যবসার, সেই ক্যাশ তো পুরো আমার কাছে থাকবে, তুমি তাহলে কী করবে? তখন আমি ওইটাও আমি একটুখানি ডিসিশন চেঞ্জ করলাম। আমি তখন মানে তখনও আমাদের মেলা মানে এক্সিবিশন ক্লোজ হয়নি, কিন্তু আমার ওই ভদ্রলোককে আমি রিকোয়েস্ট করে একটু কথা বলিয়ে হোটেলের ইয়ের সাথে যে আমরা পরশু দিন আমার এক্সিবিশন শেষ হওয়ার আগের দিন আমি আপনাদের সাথে টাকা পয়সা যা যা যেটা যেটা আমাকে রিটার্ন দেবেন বা যে টাকা, কিন্তু আমি এই আপনাদের হোটেলে কোনো কারণে আমি থাকতে পারবো না, তো সেটা অন্য অ্যাডজাস্টমেন্ট আমি করে নেব। তাহলে কোথায় থাকবো আমি ডিসিশন নিলাম, মানে ওই ওর মধ্যেই ডিসিশন নিলাম যে না আমি অত দূর থেকে ট্রাভেল করব না, আমি এদের সাথে মানে এরা একটা জমায়েত, একটা 10-12 জন মহিলার একটা টিম তারা থাকবে যেখানে, আমি সেখানেই থাকবো। চেঞ্জ করলাম, মুখোমুখি সব কথা হয়ে গেল। এবার এক্সিবিশন শেষ হয়ে গেল, 8:30 আমাদের সমস্ত স্টল ইয়ে করে এবার আমরা রওনা দিলাম সবাই। রওনা দিয়ে যখন আমরা হোটেলে পৌঁছালাম, একসাথে কথা টথা হলো সবার সাথে, গিয়ে যেখানে পৌঁছালাম সেখানে দেখলাম মানে যে হোটেলটায় আমি ভেবেছিলাম থাকবো বা একটা আমাদের থাকার একটা ভাবনা যে হোটেলটা এরকম হবে, গিয়ে দেখলাম হোটেলটা সেরম না, হোটেলটা একদম মানে অর্ডিনারি, মানে একদম অর্ডিনারি হোটেল। কেননা এরা যারা হোটেলে যায়, এরা হোটেলের পিছনে খুব বেশি খরচা করে না, কেননা প্রচুর এক্সিবিশনস করতে হয়, তো হোটেলের পিছনে আর এত সবাই মিলে থাকে, একসাথে থাকে এবং এইভাবেই থাকে, মানে খুব একটা দাম ভালো হোটেল বরং নয়, মোটামুটি একটা মিডিয়াম কার একটা হোটেলে ওরা থাকে। তো যাই হোক, গিয়ে দেখলাম যে তখন কিন্তু আমি অলরেডি ওই আগে ওই হোটেলটাকে তো আমি ক্যান্সেল করিয়ে দিয়েছি, ওই ইয়েকে দিয়ে অর্গানাইজারকে দিয়ে আমি বলিয়ে দিয়েছি, তাহলে আমাকে এখানেই থাকতে হবে। তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার মানে এগুলোই সব সমস্ত চ্যালেঞ্জ, একটাতেও ভয় পাইনি। তখন আমি দেখলাম যে একটা রুম বড় ডরমিটরি, তাতে এক একটাতে 4-5 করে করে থাকে। তখন আমি দেখলাম যে আমি তখন ওদের সুন্দর করে বললাম, আচ্ছা এখানে কি সিঙ্গেল রুমও পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে, তুমি একা থাকবে, তো একা থাকতে গেলে তো আরও এক্সট্রা খেলছে লাগুক, 3 তো ব্যাপার, ঠিক আছে যদি তোমরা তো সবাই আগে থেকে সব প্ল্যান করে আমাকে একটা এক্সট্রা তোমরা ঢোকাবে, না আমাদের কোনো অসুবিধা হবে না, তুমি থাকতে পারো আমাদের সাথে। তো যাই হোক, সেটা খুব সুন্দর করে আমি অ্যাডজাস্ট করে আমি একটা সিঙ্গেল রুম ভাড়া নিলাম, মানে হোটেলে একদম যে রুমটায় ডরমিটরিতে ওরা রয়েছে, দুটো ডরমিটরি নিয়েছিল তার উল্টো দিকে, সেটাতে কোনো অসুবিধা হলো না। তো শান্তি মতো আমরা 3 এক্সিবিশন হলো। এবার এক্সিবিশন যেদিন কমপ্লিট হলো সেদিন শনিবার রাতে, আর আমাদের কথা ছিল মানে উইকডেতে জেনারেলি আমরা ব্যাংকে ওই লোকাল একটা দিন আমরা থেকে যাই, ব্যাংকে টাকা ড্রপ করে আমরা ট্রেনে বা যেরকমভাবে আমরা এক্সিবিশনস করি,
মানে যেভাবে ওরা করে, দাদার আমার, আমি তো প্রথম বেরিয়েছি, তা যাই হোক ওটাই একটা প্ল্যান ছিল। যে কিন্তু সেদিন ছিল শনিবার, এবার শনিবার দিন আমাদের সমস্ত ক্যাশ মানে যা যা হিসেবপত্র হলো, তিন দিনে আমরা ব্যাংকে যেতেও পারিনি, কারণ এক্সিবিশনসের টাইম আমার উচিত ছিল হয়তো, এগুলো প্রথম প্রথম তো অতটা ডিসিশন নিতে পারিনি, মানে রেডি হয়ে স্টলে চলে এসছে, ব্যাংকে আর যেতে পারিনি, কারণ তিন দিনের ক্যাশ মানে কেউ জানে না, কেউ তো কারোরটা খোঁজ রাখে না, কাজে তিন দিনের ক্যাশ আমার ব্যাংকে, কাজে শনিবার যে আমি আসছি ব্যাংকে যাওয়ার প্রশ্ন নেই, কারণ হোটেল থেকে স্ট্রেট ওই ব্যাংকে মাঝখানে হয়ে আমি হলে যাব, সেটা আর আমার হয়ে ওঠেনি, পারিনি, আর যাবো কাল যাবো, করতে করতে তিন দিন হয়ে গেছে। তো শনিবার আমরা রোববার দিন ট্রাভেল করবো, এবার রোববার দিন যে ট্রাভেল করবো আমরা সেই ভলভোতেই আমরা ট্রাভেল করবো। এবারে যে ভলভোতে আমরা সন্ধ্যেবেলা মানে বিকেলবেলা সব বেরোবে, বিকেলবেলা তো আমি ওদের সাথে এটা আমি করেছিলাম যে আমি একা ট্রাভেল করবো না, আমি ওদের সাথেই আসবো, তো ব্যাগে অতগুলো টাকা। এবার আমরা যখন রাত সেই দিন রা অন্যদিন আমাদের 8:30 স্টল সমস্ত বন্ধ হয়ে আমরা তাড়াতাড়ি ফিরে আসতাম, কিন্তু যেহেতু সেদিন ক্লোজ করার, সেদিন প্রচুর হিসেবে পত্র, এই বিলিং অর্গানাইজারদের টাকা নিয়ে আমাদের টাকা সব আলাদা করা, সে মানে পোটলা ভর্তি ক্যাশ টাকা। আমি কিন্তু একটা সময় ছিল আমার মা আমাকে মানে 100টা টাকা দিলেও হিসেব বুঝিয়ে দিত, ঠিক ঠিক খরচা করো, ঠিক মানে এইরকম টাকার হিসেবও করতে পারতাম না। এই ব্যাগে আমি তিন দিনের এক্সিবিশনসের ঈশ্বরের কৃপায় বেশ মোটা টাকা আমি রোজগার করলাম বিক্রি টিক্রি করে, ওই টাকা নিয়ে আমার মুখ দেখে কেউ বুঝতে পারছে না, কেউ তো জানে না কাজস্থলে কী বিক্রি হয়েছে, সেই আমি নিয়ে হোটেলে ফিরলাম। আমি রাত্রিবেলা নিজের ঘরে টাটা বাই বাই সবাইকে করে ঘরে ঢুকলাম, সারা রাত আমার কিন্তু ভালো ঘুম আসে, একবার জানলা দিচ্ছি, নতুন পরিবেশ না একদম, একবার এই জানলা দিচ্ছি, কারণ ব্যাগে আমার অতগুলো টাকা, কিন্তু ঈশ্বরের কৃপায় কখন আমি ঘুমে বালিশের তলায় আমি ব্যাগ নিয়ে ঘুমালাম, সুন্দর দিন কেটে গেল ঠাকুরের নাম করে। যে বলছে না যে যা যে যে নিজেকে বাঁচাতে পারে ঈশ্বর তাকে বাঁচায়, আর যে আগে থেকেই ভয় পায় যে কী হবে করে তাকে কেউ বাঁচায় না। কাজে আমি আমার জীবন দিয়ে সেটা বুঝলাম যে আমি আমার নিজেকে বাঁচানোর ওই তাগিদটা, যে না আমি ছাড়বো না কাজ, একটা সেকেন্ডে কিন্তু বলবে যে আমার বাড়ি থেকে যে না তোমায় করতে হবে না কাজ, বসে যাও তুমি বাড়িতে যা করবে হয়ে গেল আমার। আমি সুন্দর ব্যবসা করে সুন্দর টাকা পয়সা নিয়ে আমি বম্বে ফিরলাম, আমার কর্তা আমাকে বাস ডিপো থেকে যেখানে ভলভো ওখানে আমার সুন্দর নিয়ে এলো। কেমন হয়েছে সব এত ডিটেল আমি বলিনি, কিছুই জানে না সে। তারপর থেকে তো আমি হায়দ্রাবাদ গেছি, কোয়েম্বাটুরের একটা অসম্ভব একটা সুন্দর অভিজ্ঞতা, সেটা খুব মজার অভিজ্ঞতা, আমি সামনে ভিডিওটাতে নিশ্চয়ই বলবো যে কী করে কোয়েম্বাটুরে আমি মানে খুব চ্যালেঞ্জের মুখে এরকমইভাবে হয়েছিলাম, আমি সেটা বলবো আপনাদের, যে সেখানেও আমি হারিনি, সেখানেও আমি হারি। তো যাই হোক, আজকে ইউটিউবে আমার কর্তাও জানতে পারবে যে ও তোমার এই হয়েছিল, তুমি বলোনি আমার কাছে। যাই হোক, আজকে এইভাবে আমি কিন্তু আমার জিনিসটাকে আমি ছাড়িনি, আমি সফলভাবে ওটাকে চালিয়ে নিয়ে গিয়েছি, একটু 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 করে সাহসও বেড়েছে, প্রোডাক্টও বেড়েছে, করে করে সেটাই বলছে যে জীবনটা তোমার, সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, অন্য কেউ তোমার জীবনের সিদ্ধান্ত নিতে পারবে না, ভিতরে ভিতরে সিদ্ধান্ত কিন্তু আমাদের। তো এইটা ছিল আজকে আমার একটা এক্সপিরিয়েন্স, কেমন লাগলো জানাবেন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে, যত আপনারা সাবস্ক্রাইব করবেন তত আমার মেম্বার্স বাড়বে, আমার ফ্যামিলিটা বড় হবে, আমার ভালো লাগবে আপনাদের সাথে আরও কথা বলে। থ্যাংক ইউ সো মাচ।